الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين Education Center সিলেট কর্তৃক আয়োজিত ইসলামী আলোচনা এর সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম উপস্থিত যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে তাওহীদে রুবুবিয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা জানি যে ইসলামের দুটি দিক রয়েছে একটি হলো বিশ্বাসগত দিক অপরটি হলো কর্মগত দিক বিশ্বাসগত দিককে ঈমান বলা হয় আর কর্মগত দিককে আমলে সালেহ বলা হয় ঈমান এবং আমলে সালেহ এই দুটি কাজ যারা সম্পাদন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ঈমান এবং আমলে সালেহ এই দুটি কাজ যারা করবে তাদের মেহমানখানা হবে জান্নাতুল ফিরদাউস ঈমানের ছয়টি ভিত্তি রয়েছে রুকন রয়েছে এর মধ্যে এক নম্বর রুকন হলো আল্লাহর প্রতি ঈমান আনা আমাদের ঈমানের মূল প্রাণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা যেটিকে আকীদার পরিভাষায় তাওহীদ বলা হয় তাওহীদের তিনটি প্রকার রয়েছে এর মধ্যে সর্বপ্রথম প্রকার হলো আল্লাহর রুবুবিয়তে আল্লাহ তাআলাকে রব হিসাবে একক ও লা শরীক বিশ্বাস করা রব বলা হয় যিনি সব কিছুর সৃষ্টিকর্তা যিনি সব কিছুর মালিক যিনি সকল মখলুকাতের রিজিকদাতা এবং যিনি সমস্ত বিশ্বজাহানের পরিচালক ব্যবস্থাপক তাকে রব বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক মালিক রাজ্জাক এবং বিশ্বজাহানের মুদাব্বির ব্যবস্থাপক এই জন্য তিনি আমাদের একমাত্র রব আফসোসের বিষয় হলো মুসলিম সমাজ নিজের ঈমান সম্পর্কে নিজের ঈমানের প্রাণ নিজের ঈমানের মৌলিক বিষয় তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে অজ্ঞতার কারণে আজকে এক শ্রেণীর মানুষ রুবুবিয়্যতের ক্ষেত্রে পর্যন্ত শিরিক করে বসছে এবং এদেরকে মানুষ বাহবাহ জানাচ্ছে তারা বলতেছে যে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসূলের দন খাজায় পেয়ে শুয়ে আছেন আজমিরে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে বলেন নাউজুবিল্লাহ এই কথাগুলো যারা বলে তাদেরকেও মানুষ দাওয়াত দেয় মাহফিলে নেয় এবং তার মাহফিলেও মানুষ হয় কি না হয় না এটা কেন হয় মানুষ নিজের ঈমান সম্পর্কে জানে না তাওহীদ সম্পর্কে জানে না আল্লাহ যে আমার রব আমি যে রুকুতে বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম সাজদায় বলতেছি সুবহান রাব্বিয়াল আলা দুই সাজদার মধ্যখানে বলতেছি রাব্বিগফিরলি এই রবের পরিচয় মানুষ না জানার কারণে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা মানুষের ঈমান আকীদা নষ্ট করছে কিন্তু মানুষ তা টেরই পাচ্ছে না এইসব বর্ণচূড়া ঈমান চুররা মহব্বতে রাসুল হুব্বে রাসুল রাসুল প্রেম রাসুলের ভালোবাসার মুখোশ পড়েছে সুন্নি নামের মুখোশ পড়েছে আর সুন্নি নামের মুখোশ পরিয়া রাসুলের ভালোবাসার মুখোশ পরিয়া এরা এই দেশের সাধারণ মানুষের ঈমান হরণ করতেছে ঠিক কিনা ঠিক না
এদের ব্যাপারে সতর্ক সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধনভাণ্ডারের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের সাত নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা অনুধাবন করতে পারে না। মুনাফিকরা বলে, মুনাফিকরা মনে করে খাজার কাছে সমস্ত ধনভাণ্ডার, আসমান ও জমিনের ধনভাণ্ডার খাজার কাছে, আর খাজা আজমিনিতে শুয়ে আছেন, কেউ ফিরে না তার কাছ থেকে খালি হাতে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ধনভাণ্ডার খাজানার মালিকানা আল্লাহর। কিন্তু মুনাফিকরা, মুনাফিকিনরা তা বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। পারছে? যদি মুনাফিকরা বুঝত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের সমস্ত ধনভাণ্ডারের মালিক, তাহলে এই গান তারা গাইতে পারতো না। আর এই মুনাফিকরা তাদেরকে নিজেদের মাহফিলগুলোতে আমন্ত্রণ করতো না, এদের মাহফিলে মানুষের ভিড় হইতো না। ঠিক কিনা? ঠিক না? এদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন, আমি বলিনি, আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ যে ধনভাণ্ডারের মালিক, মুনাফিকরা তা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধনভাণ্ডারের মালিক, এই কথা কোরআনের অনেক জায়গায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, আপনি বলুন কার হাতে সমস্ত রাজত্ব, কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি সকল কিছুর দায়িত্বশীল, সব কিছুর দেখাশোনা তিনিই করেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান এবং জমিনের চাবিকাঠি, আসমান ও জমিনের যাবতীয় ধনভাণ্ডারের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 62 এবং 63 নম্বর আয়াতে বলেছেন। এরা কোরআন পড়ে না, এরা হাদিস পড়ে না। যদি কোরআন পড়তো, হাদিস পড়তো, তাহলে এই রকম গাজাখুরি গান গাইতে পারতো না। শানের নামে, গাজার শানের নামে আল্লাহকে এইভাবে অপমান করতে পারতো না। বলতে পারতো না যে আল্লাহ, আল্লাহর দন খাজা রাসুলকে দিয়ে রাসুল আল্লাহ গেলেন গায়েব হয়ে, এইসব বন্ডামি কথাবার্তা, মুনাফিকি কথাবার্তা তারা বলতে পারতো না যদি তারা কোরআনের সূরা জুমারের 62 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত পড়তো, যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের চাবিকাঠি, ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু পরিচালনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, তুমি তাদেরকে আহ্বান করিও না যারা তোমার লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারা মানুষকে আহ্বান করে খাজার দিকে, খাজার কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে আহ্বান করিও না যে তোমার লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ফা ইন ফাআলতা, তুমি যদি এই কাজ করো, ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন, তাহলে তুমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 194 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো, তারা তোমাদের মতোই বান্দা। তোমরা যেমন আমার বান্দা, যাদেরকে আহ্বান করো তারাও আমার বান্দা। এরা তোমাদের রব না, তোমাদের খালিক না, মালিক না, রাজ্জাক না, মুদাব্বির না। খাজা আল্লাহর বান্দা কিনা বান্দা না? তাহলে খাজার কাছে চাওয়া, খাজার কাছে যাওয়া, এগুলো কি বুকামি ছাড়া আর কিছু না? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে চাও, তারা তোমাদের মতোই বান্দা। ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই বান্দা, ইবাদ, তারা রব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন,
ইন্নাল লাযীনা ওয়াল লাযীনা তাদউনা মিন দূনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা নিজেদের কোনো সাহায্য করতে পারে না, তোমাদেরও সাহায্য করতে পারে না, তারা নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারে না, এদের কাছে কোনো ক্ষমতা পাওয়ার নাই। কাজেই আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের রব, যাবতীয় ধনভাণ্ডার কার হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে বলেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাহ ফালা মুমসিকা লাহা। আল্লাহ যদি মানুষের জন্য কোনো রহমতের দুয়ার খুলে দেন এটা বন্ধ করার কেউ নাই। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্য তার গানের দরজা বন্ধ করে দেন এটা খুলে দেওয়ার কেউ নাই। তাহলে যারা গান গায় খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, আমাদের আকীদা বিরোধী, ঈমান বিরোধী, তাওহীদ বিরোধী, ঠিক কিনা? ঠিক না? এই সব বিষয়ে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে বলতেন, যেই হাদিসটা রয়েছে সহিহ বুখারীতে 799 হাদিস, 799 নম্বর হাদিস, নবী সাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। ওয়া আল্লাহ, আপনি যা দান করেন তা বারণ করার রুখার ক্ষমতা কারো নাই। ওয়া লা মুতিআ লিমা মানা'তা, আর আপনি যা দান করেন না রুখে দেন তা দেওয়ার কেউ নাই। আছে কেউ নাই? আমরা আল্লাহর রহমতে এই তসবি পালন করি, এই জিকির পাঠ করি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। ও আল্লাহ, আপনি যা দান করেন তা বারণ করার কেউ নাই। ওয়া লা মুতিআ লিমা মানা'তা, আর আপনি যা মানা করেন রুখে দেন তা দেওয়ার ক্ষমতা কারো নাই। এই জিকির তারা করে, যারা খাজা বাবার গান গায় তারা কি এই জিকির করে? তারা এই জিকির করবে না, কারণ এটা নবীর জিকির, এটা তাওহীদের জিকির, কারণ এরা তাওহীদের সাথে এদের সম্পর্ক নাই, এদের সম্পর্ক হলো শিরিকের সাথে। এদের মিশন হলো তাওহীদি মুসলমানকে মুশরিক বানানো। এরা মোহাব্বতে রাসুল, হুব্বে রাসুল, রাসুল প্রেমের মুখোশ পরে, সুন্নি নামের মুখোশ পরে এই দেশের মানুষের ঈমান ধ্বংস করার কাজে ব্যস্ত রয়েছে। এদের ব্যাপারে সকলকে সজাগ সাবধান হওয়া উচিত। আমাদের সালাতে প্রতি রাকাতে রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, সেখানে পড়ি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আর তারা আমাদেরকে শিক্ষা দেয় কি, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজার কাছে চাওয়ার শিক্ষা দেয়। বলে আল্লাহ গায়েব হয়ে গেছেন সমস্ত ধনভাণ্ডার থেকে, ধনভাণ্ডার দিয়া এইসব কুফুরি কথা বলিয়া আমাদেরকে তারা কোথায় নিয়ে যেতে চায়, সূরা ফাতিহা থেকে দূরে সরাইতে চায়, আমাদের ঈমান তাওহীদের রুবুবিয়্যাহ থেকে, উলুহিয়্যাহ থেকে, আসমা ও সিফাত থেকে দূরে সরাইতে চায়। এদের ব্যাপারে আমরা সাবধান হতে হবে, জাতিকে সতর্ক হতে হবে, নতুবা এরা আমাদের ঈমান ধ্বংস করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। সহিহ হাদিসে রয়েছে, তিরমিজি 2440 নম্বর হাদিসে রয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসাছিলাম, তখন তিনি বলেছেন, ইয়া গুলাম, হে বালক, উআল্লিমুকে কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি, ইহফাদিল্লাহ ইহফাদাক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর আইন কানুন মেনে চলো, আল্লাহর আদেশ নিষেধ মানিয়ে চলো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর আইন কানুন মেনে চলো, তুমি সবসময় আল্লাহকে তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে সওয়াল করবে আল্লাহর কাছে চাইবে, ওয়াইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন উম্মতকে, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য প্রার্থনা করবে তখন একমাত্র কার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছে। আর এরা কি শিক্ষা দিতেছে যে আল্লাহ গায়েব হয়ে গেছেন, খালি হয়ে গেছেন,
আর বাবা খাজা বাবা আজমিনিতে বসে আছেন সব কিছু নিয়া, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এরা মানুষকে ইমান ধ্বংস করতে চায়, শিরিক শিক্ষা দিতেছে, শিরিকের অনুশীলন, শিরিকের চর্চা করতেছে। এদের থেকে সতর্ক সাবধান হতে হবে। এদের কার্যকলাপ, এদের আকীদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেন, যাদেরকে ডাকা হয় আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যেসব খাজা যেসব পীর ফকিরকে ডাকা হয় এদের অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 20 এবং 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দূনিল্লাহ লা ইখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে তারা কোনো কিছু সৃষ্টি করে নাই, বরং তারা সৃজিত, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। খাজা কোনো কিছু সৃষ্টি করেছেন? করেছেন? বরং তিনি সৃজিত, তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমওয়াতুন, তারা মরা, তারা মৃত, গায়রু আহিয়া, জীবিত নয়। আমাদেরকে তারা বুঝায় খাজা শুয়ে আছেন কবরে, শুয়ে খাজা শুয়ে আছেন আজমিরিতে, আর তার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আর আল্লাহ তাআলা বলেন, আমওয়াতুন, মরা মরা, গায়রু আহিয়া, জীবিত নয়। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, তারা এই কথাও জানে না যে কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, কোন দিন দ্বিতীয় ফু দেওয়া হবে শিঙ্গায় আর তারা কবর থেকে উঠবে, তারা জানে? জানে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, কখন তাদেরকে জীবিত করা হবে সেই কথাটুকুও তাদের জানা নাই। কাজেই এদের কাছে যাইও না, এদের কাছে কিছু নাই, দেওয়ার মতন এদের কাছে কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক বর্জন করিয়া তাওহীদ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এদের ক্ষমতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আহ্বান করে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, এরা কিতমিরের মালিকও নয়। কিতমির বলা হয় খেজুরের বীজের উপর, খেজুরের বীজের উপর হালকা একটা আবরণ থাকে, ওই আবরণ কোনো কাজে আসে না, ওই আবরণেরও তারা মালিক নয়। আমরা যে বাদাম খাই, বাদামের হাঁসের উপর হলুদ বর্ণের একটা হালকা আবরণ আছে না নাই? এই আবরণ খেজুরের বীজের উপরও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করা হয় তারা খেজুরের বীজের উপরের যে আবরণ, হালকা আবরণ যেটাকে কিতমির বলা হয়, এর মালিকও নয়। আর এরা আমাদেরকে শিক্ষা দেয় কি, আল্লাহর দন রাসুলে পেয়ে, আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসুলের দন খাজায় পেয়ে শুয়ে আছেন আজমিরে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করা হয় তারা খেজুরের বীজের উপর, বাদামের হাঁসের উপর যে হালকা আবরণ থাকে ওইটারও মালিক না। অতএব তাদের কাছে চাওয়ার যাওয়ার কোনো প্রয়োজন আছে? যদি কেউ যায় চায়, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের দোয়া, আহ্বান, ডাক শুনে না। ইন তাদউহুম, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআকুম, তোমাদের দোয়া তারা শুনবে না। ওয়ালাউ সামিউ, যদি শুনেও মেনে নেওয়া যায় একটু সময়ের জন্য যে শুনে, মাস্তাজাবু লাকুম, তোমাদের আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতা তাদের নাই। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তারা তোমাদের শিরিককে অস্বীকার করবে, বলবে, ও আল্লাহ, এরা যে আমাদেরকে নিয়ে শিরিক করেছে, আমার কবরে এসেছে, তোয়াফ করেছে, মন্নত করেছে, জবাই করেছে, আমার কাছে এসে ধর্ণা দিয়েছে, আমার কাছে এসে দোয়া করেছে, চেয়েছে, আমি এর সাথে শরিক না, আমি কিছুই জানি না। খাজা বাবা কি বলছেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন যে আমার কাছে আসো আমার মরার পরে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কবরে সেজদা করো, আমার কাছে চাও, আমার নামে মান্নত করো? বলেছেন? বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন তারা তোমাদের শিরিককে অস্বীকার করবেন। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর,
আর আল্লাহ রাব্বুল আলামিন খাবীর, যিনি সব কিছুর খবর রাখেন, তিনি তোমাকে যেইভাবে জানাইবেন আর কেউ তোমাকে সেইভাবে জানাইতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ বলতেছি, এরা তোমাদের শিরিককে অস্বীকার করবে, এরা তোমাদের ডাক শুনে না, শুনলেও জবাব দেওয়ার ক্ষমতা নাই, আর আমি যেটা জানাইছি এইভাবে কেউ তোমাকে জানাইতে পারবে না সঠিকভাবে। আল্লাহ জানাইছেন এরা কিছুই জানে না, শুনে না, জবাব দেওয়ার ক্ষমতা নাই, আর আমাদেরকে তারা শিক্ষা দিতেছে। কারা? সুন্নি নামের মুখোশধারীরা, নবীর মহব্বতের মুখোশ যারা পড়েছে মানুষের ইমান নষ্ট করার জন্য, তারা বলতেছে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর আল্লাহ তাআলা বলতেছেন এরা তোমাদের ডাক শুনে না, ডাক শুনলেও জবাব দেওয়ার ক্ষমতা নাই, আমি যেভাবে বলছি এইভাবে তোমাকে আর কেউ খবর দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবেন না তাদের কথা মানবেন? আল্লাহর কথা মানতে হবে, এদের কথা অস্বীকার করতে হবে, অবিশ্বাস করতে হবে। যারা শিরিক করবে তাদের ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। আমি আশ্চর্য হই যে যারা মানুষের ইমান নষ্ট করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এদের মাহফিলগুলোতে মানুষ কেন ভিড় করে? ইদানিং লক্ষ্য করছি এদের মাহফিলগুলোতে মানুষের ভিড় কমছে না, বাড়ছে? বাড়ছে। কেন বাড়লো? মানুষ কেন যায় তাদের কাছে? মানুষ কি ভয় করে না যে এই লোক যে বলে ঢেলে দেয় ঢেলে দেয়, যদি গরম চা ঢেলে দেয় তাহলে কি হবে? এই ভয় কি আপনাদের নাই? আপনাদের কাপড় চুপড় জ্বলে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে যদি গরম চা ঢেলে দেয়। এর চেয়েও বড় ভয়ঙ্কর বিষয় হলো আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে, কাপড় নষ্ট হবে শুধু তা না, আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। এদের মুখ থেকে যা নির্গত হয়, এই এরা যেসব কুফরি কথাবার্তা, শিরকি কথাবার্তা, মুনাফিকি কথাবার্তা বলে, এইসব যদি বিশ্বাস করেন আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে, শুধু কাপড় নষ্ট হবে না, এদেরকে বর্জন করতে হবে। যারা এই দেশের মানুষের, সাধারণ মানুষের ইমান ইসলাম নিয়ে তামাশা করতেছে, মানুষকে কাফির বানাইবার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি মনে করি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব হলো এদের সমস্ত মাহফিল বয়কট করা, বানচাল করা, ক্যান্সেল করা তার নৈতিক দায়িত্ব। কারণ এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া যেমন তাদের দায়িত্ব, এই দেশের মানুষের ইমান এবং ইসলামের হেফাজত করাও তাদের দায়িত্ব। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলাদা বিভাগ রেখেছেন ধর্ম মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যিনি আছেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, উনার দায়িত্ব হলো এদেরকে সমাজ থেকে দূরে রাখা। এরা যদি তওবা করে সঠিক পথে ফিরে না আসে তাহলে এদেরকে কোনো মাহফিল করতে না দেওয়া। যদি সরকার এই কাজ নাও করেন তবে জনগণের দায়িত্ব হলো নিজের ইমান বাঁচানো, ইমান রক্ষা করার স্বার্থে এদেরকে বর্জন করা, কোনো মাহফিলে এদেরকে আমন্ত্রণ না করা। যদি এদেরকে মাহফিলে আমন্ত্রণ করা হয়, যারা আমন্ত্রণ করবেন তারা কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন, শিরিক বিদআত বর্জন করার তৌফিক দান করুন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু